কান্ট্রি নিডস চেঞ্জ, মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে, টু থার্ড মেজরিটি দেখিয়ে, সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। মেন্তাজার করেঙ্গে নেই, হাম ওয়াচ করেঙ্গে। ফ্রম আওয়ার সাইড আই ক্যান অ্যাসিওর ইউ, হাম খুশ হোঙ্গে আগার জিতনা জলদি সে জলদি এ আনস্টেবল এক গড়বড় গভর্নমেন্ট, জো উইক গভর্নমেন্ট, জিসকা পাস দেশ কে লিয়ে কুছ নেই হ্যায়, দেনা ভি নেই হ্যায়, এই জলদি সে জলদি ঘর ওয়াপাস যায়, ধ্যান ধ্যান করে আচ্ছা রহে, লেকিন ইন্ডিয়া কা কমিটমেন্ট, ইন্ডিয়া কো চালানে দেনা ঠিক হতা হ্যায়। 15 তো নাও হতে পারে, এটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি এটা আন্দাজে মারলাম। যেমন বলেছিলাম পকার পাড় প্রেস কনফারেন্স করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন? উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য রয়েছে? দাদা, আগামীকাল টানা 3 বারের জন্য প্রধানমন্ত্রী শপথ হচ্ছে আগামীকাল, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ঐতিহাসিক দিন, গর্বের দিন, পণ্ডিত জওহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি তৃতীয় বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমার যাওয়ার ইচ্ছা আছে। পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে, প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে, কলকাতায় হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে, বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, গোটা রাজ্যে 10-12 হাজার কর্মী ঘরের বাইরে আছে। গত 3 দিন ধরে লাগাতার সেবা দিয়েছি, প্রচার করার দরকার নেই। আজকে খুন হয়ে যাওয়া কর্মীর, আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, কাজ চালিয়ে যাবো। আমি বলছি ওই মনসা বাজারে, সেখানে আপনি সিসিটিভি লাগানোর কথা বললেন। হ্যাঁ, সিসিটিভি বলছে পুলিশ গিয়ে দরজা খুলছে, মেয়েদের শোয়ারুমে ঢুকে পড়ছে, বাথরুমে ঢুকে পড়ছে, সিসিটিভিতে সব উঠবে, ওগুলো দিয়ে কোর্টে যেতে পারবো, এসসি কমিশন, মহিলা কমিশনে যেতে পারবো। এগুলো আগেও দেখেছি, 6-7 দেখেছি, 21-22 দেখেছি, মোকাবিলাও করেছি। আমি আমার রাস্তায় সঠিক পথে আছি, জনগণ আমার সঙ্গে আছে, আমার রাস্তাও খুব সঠিক আছে। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40,00,000 ডায়মন্ড হারবারেই তো 10,00,000 ছাপ্পা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি, বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের ভোট কমেছে। আমরা খুশি হতাম 12টা যদি উল্টে যেত 21। নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে, সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম 42% ভোট পাবো, 39% পেয়েছি, 1% ভোট বেড়েছে আমাদের, 1-এর কাছাকাছি%। 2021-এর তুলনায় 7,00,000 ভোট বেড়েছে, 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে, এবং 70%-এর মধ্যে 30% তো আমরা প্রথমেই তো ওদের 30% দিয়ে শুরু করে ওরা
30% ভোটার তো ভোট দেয়নি, ওরা তো ইমাম সাহেবদের কথাই ভোট দিয়েছে। চাকরি চায় না, ওরা ভালো স্কুল চায় না, ভালো হসপিটাল চায় না। বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে, চায় না দেশে ফিরতে, শিল্প কলকারখানা চায় না। ইমাম সাহেবরা বলে দিয়েছে, এ তো এখানে এসে শুনছি শামশাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা আর ছাপ্পা ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড় মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছে, সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার, অনেক বেটার। 2019 সালে আইপিএকও ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না, আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি।